হরি 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 সমাগত সুধী সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ভক্তিমতী কৃষ্ণ অনুরাগিনী কৃষ্ণ নাম শ্রবণকারিণী সকল মহামায়ার অংশভূতা আমার মা ও মাসিগণ সকল ভক্তবৃন্দ সজ্জন বৃন্দ গ্রামবাসী বৃন্দ এবং যিনারা এই মাইকের মাধ্যমে আস্বাদন করছেন শুনছেন সকল ভক্তমণ্ডলী আজকে আপনাদের সকলের শ্রী চরণতলে গিয়ে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করার মতো সৌভাগ্য আমার হয়ে ওঠে না। তাই এই আসর থেকে সকলের শ্রীচরণে আমি আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করছি। আপনারা সবাই গ্রহণ করে দুটি বাহু তুলে হরিধ্বনি সহকারে আমাদের আশীর্বাদ করবেন। শ্রী গুরু দাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। সমাগত সুধী সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ভক্তমণ্ডলী, তো সর্বপ্রথম আমার শ্রী গুরুদেবের চরণ কর্মণ, তারপরে আদ্য গুরু মাতা পিতা শিক্ষা গুরু দীক্ষা গুরু সকল গুরুদেবের চরণ কমল স্মরণ করে আজকে সবাই মিলে আমরা এক ভক্ত কথা আস্বাদন করব, ভক্তের জীবনী কথা। তো ভক্ত বাবা, ভক্ত বাবা বলেছিলেন যে নীলা কীর্তনী এসেছেন, আপনারা নীলা কীর্তন শুনতে চান না, ভক্ত জীবনী শুনতে চান, কি শুনতে চান জানো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যে ভক্ত নীলা আমরা আস্বাদন করব, যেমন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠার একটা কারণ আছে, প্রতিষ্ঠার একটা দিবস আছে, আছে তো তেমনি বীরভূম জেলায় এক মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই মন্দির কিভাবে প্রতিষ্ঠা হলো, সেই মন্দির প্রতিষ্ঠার যে কারণ এবং কার জন্য ভগবান গৌর নিতাই তিনি আর হস্তে সেবন করেছিলেন অন্ন ব্যঞ্জন, সেই নীলা আজকে আমরা আস্বাদন করব। সেই নীলার নাম হচ্ছে পিসিমার গৌর নিতাই, পিসিমার গৌর নিতাই, পিসিমার গৌর নিতাই। সবাই মিলে দুটি বাহু তুলে বলবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সুধি ভক্ত মণ্ডলী, মা ও মাসিগণ, ভক্তবৃন্দ, আজকে গৌরচন্দ্রিকার প্রথমে বলা হলো কি, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। এই জগতে বাবা আমাদের অনেক ধন সম্পদ টাকা কড়ি অনেকের রয়েছে, সবারই রয়েছে, কিন্তু এগুলো এগুলো চিরস্থায়ী নয়। এই অভিনয় মঞ্চে আমরা অভিনয় করতে এসেছি, যার যার অভিনয় শেষ হয়ে গেলে আমাদেরকে আবার এই অভিনয় মঞ্চ ছেড়ে চলে যেতে হবে, তাই না? কেউ পাঁচ দিনের অভিনয়ের জন্য আসে, কেউ বা এক ঘন্টার অভিনয়ের জন্য আসে, কেউ পাঁচ বছর অভিনয়ের জন্য আসে, কেউ দশ বছর, কেউ কুড়ি বছর, পঞ্চাশ বছর, কিন্তু যার যার অভিনয় যখন শেষ হয়ে যাবে তখন সবাইকেই এই ধরাধাম ছেড়ে চলে যেতে হবে। তো এখানে যে এসেছি আমরা কিসের জন্য? তো এখানে সে তো কিছু কর্ম করে যেতে হবে, সেই কি কর্ম করব আমরা, ভালো কর্ম না খারাপ কর্ম? সবাইকেই জন্মগ্রহণ করতে হয়, আর এই ধরাধামের পর সবাইকেই মৃত্যুবরণ করতে হয়, কেউ বলবে না যে আমার অমর। কিন্তু এই যে জন্মগ্রহণ করলাম এবং ডেথ মানে মৃত্যু গ্রহণ করলাম, তার মাঝে যে চয়স, মানে আমরা কি করব, আমাদের কি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা হচ্ছে বড় কথা। আমরা ভালো কাজ করব,
না খারাপ কাজ করব। এই সংসারে অনেক চোর ডাকাত খুনি সবাই রয়েছে, কেউ আবার সাধুগুরু বৈষ্ণব রয়েছে, কেউ ভক্ত রয়েছে, কেউ ডাক্তার রয়েছে, কেউ মাস্টার রয়েছে। তো কি কর্ম করব আমরা, সেই কর্মের চিন্তা ভাবনাটা আমাদের নিজস্ব ব্যাপার। তো এখানে পদকর্তা বলেছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, যার ধন সম্পদ শ্রী গৌরাঙ্গের দুটি চরণ, ভগবানের দুটি চরণ, সেই কেবলমাত্র জানে ভক্তি রসটা সব থেকে শ্রেষ্ঠ। আর শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করেনি প্রবেশ, হৃদয় নির্মল ভেল তার। যার কানে শ্রী গৌরাঙ্গের মধুর লীলারস একবার পড়েছে, তার এই হৃদয়টা এই মনটা নির্মল মানে পবিত্র হয়ে যায়। আর মন পবিত্র না হলে এই মন্দিরে যে আমাদের দেবতারা থাকেন হৃদয় মন্দিরে, হৃদয় মন্দিরটা যদি না পরিষ্কার হয় তাহলে কোনো কিছু ফল হয়? যত কিছু কর্ম করি না কেন কোনো ফল হয় না মন না পরিষ্কার হলে। তাই তুলসীদাস গোস্বামী তার হিন্দি ভাষাতে একখানা গান লিখেছিলেন বাবা, বলছে এই মনের দরজাটা পরিষ্কার করো খোলো। কি গানটা গাইয়েছিলেন, মন্দির কাপট খোল পূজারি, মন্দির কাপট খোল, মন্দির কাপট খোল পূজারি, মন্দির কাপট খোল, মন্দির কাপট খোল পূজারি, মন্দির কাপট খোল। মন্দির এই দেহটা হৃদয়টা একটা মন্দির, এখানে সবাই বিরাজমান। এই মন্দিরের পট মানে দরজা, তুমি একবার খোলো। আর দরজা খুললে যদি তুমি দেখতে পাবে তোমার ওই দরজার মধ্যে ঘরের মধ্যে নোংরা পরিবেশ থাকে, তাহলে সেখানে কি তুমি নিজে খেতে বসতে পারবে? আগে পরিষ্কার করে ঝাঁটিয়ে তারপরে তো নিজে সেবা করতে বসবে। তেমনি হৃদয় মন্দিরের দরজা যদি না পরিষ্কার করো ভগবানকে বসাবে কেমন করে? মন্দির কাপট খোল পূজারি, মন্দির কাপট খোল, মন্দির কাপট খোল পূজারি, মন্দির কাপট খোল, মন্দির কাপট খোল পূজারি, মন্দির কাপট খোল। এক মন্দির মে দো দো পূজারি, এক শ্যাওরা এক গোরি, এক মন্দির মে দো দো পূজারি, এক হে শ্যাওলা এক হে গোরি, এক মন্দির মে দো দো পূজারি, এক হে শ্যাওরা এক হে গোরি, মন্দির কাপট খোল পূজারি, মন্দির কাপট খোল, মন্দির কাপট খোল পূজারি, মন্দির কাপট খোল। পূজারি মানে যাকে পূজো করা হয় এই হৃদয় মন্দিরেই বিরাজমান, দুজন নয় একজন নয় দুজন। কে কে? যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। তারপর যুগে দেখো কৃষ্ণ জি তা শ্যাওরা বদন হ্যায় রাধা জি পাগল, কৃষ্ণ জি কা শ্যাওরা বদন হ্যায় রাধা জি পাগল, কৃষ্ণ জি কা শ্যাওরা বদন হ্যায় রাধা জি পাগল, কৃষ্ণ জি কা শ্যাওরা বদন হ্যায় রাধা জি পাগল। মন্দির কাপট খোল পূজারি, মন্দির কাপট খোল, হরি হরি হরি, মন্দির কাপট খোল পূজারি, মন্দির কাপট খোল। হৃদয় মন্দিরে রয়েছে কে? রাধা কৃষ্ণ দুই আরাধ্য এবং আরাধ্যা পূজারি, যাকে আমরা পূজা করি। তো একজন কৃষ্ণ, তার বদন কেমন দেখতে? কেমন শ্যাওলা। আর রাধা রানী গরি মানে ফর্সা, কি মা উলুধ্বনি হবে না? হবে তো, একবার উলুধ্বনি হরিধ্বনি দেন,
আবার দেখো এই কিছুদিন আগে রাম মন্দির প্রতিষ্ঠা হলো না অযোধ্যাতে, সেই রামচন্দ্র জি কা শ্যাওলা বদন মে হ্যায় সীতা মাইয়া কাহে গোর, রামচন্দ্র জি কা শ্যাওলা বদন মে হ্যায় সীতা মাইয়া কাহে গোর, রামচন্দ্র জি কা শ্যাওলা বদন মে হ্যায় সীতা মাইয়া কাহে গোর। ওই মন্দির কা পট খোল পূজারি, মন্দির কা পট খোল, মন্দির কা পট খোল পূজারি, মন্দির কা পট খোল পূজারি, মন্দির কা পট খোল, মন্দির কা পট খোল পূজারি, মন্দির কা পট খোল, মন্দির কা পট খোল পূজারি, মন্দির কা পট খোল, মন্দির কা পট খোল পূজারি, মন্দির কা পট খোল। এই ভেতরে যে আয়নাটা রয়েছে, যে তো দর্পণ মার্জনম ভব মহা রাবাগ্নি নির্বাপনম, সেও কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম মূর্তি বর্ধনম প্রতিপদম পূর্ণাম বিতর সাধনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য স্মরণম। তা আমাদের এই চিত্ররূপ দর্পণটা যদি না মেজে ঘষে পরিষ্কার করা হয়, তাহলে যতই লীলা কথা আমরা শ্রবণ করি না কেন, তা আমাদের কিছুই ফল হবে না। আগে বলছে মনটা পবিত্র করো, মন পরিষ্কার করো। তাই শ্রী গৌরাঙ্গের মন পরিষ্কার হবে কি করে? পদবর্তা বললেন, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, একবার যার কর্ণে কর্ণে শ্রী গৌরাঙ্গের মধুর লীলা শ্রবণ হয়, তার কিন্তু ধীরে ধীরে হৃদয়টা পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এবং উচ্চেশ্বরে নাম করলে বৃক্ষ লতা গুল্ম সবাই যখন সেই নাম শুনতে পায়, সেই নামের ফলে সবাই কিন্তু এই বৃক্ষ জনি থেকে উদ্ধার পায়, কেউ আবার পক্ষী জন্ম থেকে উদ্ধার পায়, কেউ গাভী জন্ম থেকে উদ্ধার পায়। নামের এমনই মাহাত্ম্য রয়েছে, নামের এমনই গুণ রয়েছে। তাই বলছে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ সঙ্গ, নরতমের এই বাসনা, নরতমের এই বাসনা, নরতমের এই বাসনা, নরতমের এই বাসনা, কৃপা করো ধন জনা, নরতমের এই বাসনা, আমায় কৃপা করো অধম জনা, নরতমের এই বাসনা, আমায় কৃপা করো অধম জনা, নরতমের এই বাসনা, কৃপা করো অধম জনায়, নরতমের এই বাসনা, আমায় কৃপা করো অধম জনা, চরণ ছাড়া কিছু চাহি না, কৃপা করো আমাগত সুধি সাধুগুরু ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী ভক্ত মণ্ডলী, এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম, কারণ লীলার প্রথমে গৌর কথা আস্বাদন করতে হয়। শাস্ত্রে বলেছেন, যদি গোড়া না আসি তো কেমনে হই, তো কেমনে ধরিতাম দে, শিরাধার মহিমা প্রেম রস শিবা জগতে জানা তোকে, গৌর হরি না আসলে তো আমরা কিছুই জানতে পারতাম না, বুঝতে পারতাম না, তাই আমরা গৌর কথা একটু প্রথমে আস্বাদন করি। চলো আমরা একবার রাধারানীর নাম করি, তারপর আমরা ভক্ত পিসিমার গৌর নিতাই ভক্ত লীলা আস্বাদন করব। চলো হাতে করতালি দিয়ে আমরা নাম গাইতে গাইতে মধুময় শ্রীধাম বৃন্দাবন থেকে যাই, এবং বৃন্দাবনে গিয়ে আমাদের মনটাকে সেখানে স্থির করি, কারণ বৃন্দাবনে সর্বদা সবাই রাধা নামে ব্যাকুল, বৃক্ষ লতা গুল্ম পশু পক্ষী সবাই দেখবেন নোয়ানো অবস্থায় থাকে,
তাই আমাদের মনটাও নিয়ে যায় বৃন্দাবন। যাবেন না মা? চল। মেরা মনে পঞ্ছি বলে হরি 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 ও, মেরা মনে পঞ্ছি বলে উড় বৃন্দাবনে যাও, আর ব্রজ কো লতা পাতা রে রাধে রাধে গাও। মেরা মনে পঞ্ছি বলে উড় বৃন্দাবনে যাও, আর ব্রজ কো লতা পাতা রে রাধে রাধে গাও। মেরো মনে পঞ্ছি বলে মন পঞ্ছী বলে উড় বৃন্দাবন যাও, ব্রজ কি লতা পাতা মে রাধে রাধে গাও। মন পঞ্ছী বলে উড় বৃন্দাবন যাও, ব্রজ কি লতা পাতা মে রাধে রাধে গাও। করতালি দিচ্ছেন তো সবাই মন দিয়ে? হ্যাঁ সবাই করতালি দেন। গাও রাধে রাধে মেরো মন পঞ্ছী বলে ব্রজ কি লতা পাতা মে রাধে রাধে গাও। বৃন্দাবন কি মহিমা প্যারি কই ভী না জানে, প্রেম নজরিয়া মন মোহন সে প্রেম পাই জানে। ও বৃন্দাবন কি মহিমা প্যারি কই নহি জানে, প্রেম নজরিয়া মনে মোহন কে প্রেম পহচানে। বৃন্দাবন কি মহিমা প্যারে কই ভী না জানে, প্রেম নজরিয়া মন মোহন প্রেম পহচায়ে। ব্রজ গলিও মে ঝুম ঝুম কে, ব্রজ গলিও মে ঝুম ঝুম কে দর্শন করকে আও, আর ব্রজ কো লতা পাতা মে রাধে রাধে গাও। ব্রজ গলিও মে ঝুম ঝুম কে, ব্রজ গলিও মে ঝুম ঝুম কে দর্শন করকে আও, ব্রজ কি লতা পাতা মে রাধে রাধে গাও। মন পঞ্ছিয়ে বলে উড় বৃন্দাবন যাও, ব্রজ কো লতা পাতা মে রাধে রাধে গাও। মেরো মন পঞ্ছিয়ে বলে উড় বৃন্দাবন যাও, ব্রজ কি লতা পাতা মে রাধে রাধে গাও। মিধুবনজি মে যাহা কানাইয়া রাস রচাতে হ্যায়, প্রেম ভরি আপনে বাঁশুরি আপ বাজাতে হ্যায়। মিধুবনজি মে যাহা কানাইয়া রাস রচাতে হ্যায়, প্রেম ভরি আপনে বাঁশুরি আপ বাজাতে হ্যায়। মিধুবনজি মে যাহা কানাইয়া রাস রচাতে হ্যায়, প্রেম ভরি আপনে বাঁশুরি আপ বাজাতে হ্যায়। মিধুবন জি মে যাহা কানাইয়া প্রেম নচায়ে হ্যায়, প্রেম ভরি আপনে বাঁশুরি আপ বাজাতে হ্যায়। ওই রাধা সং নাচে সবরিয়া, রাধা সং নাচে সবরিয়া দর্শন করকে আও, আরে ব্রজ কো লতা পাতা মে রাধে রাধে গাও। মেরো মন পঞ্ছী বলে উড় বৃন্দাবন যাও, ব্রজ কি লতা পাতা মে রাধে রাধে গাও। কাউরা ধে রাধে গাও, কাউ সেম সেম গাও।
কৃষ্ণচন্দ্র কি, সমাগত ভক্ত মন্ডলী কি, জয়।